বিসমিল্লাহির রহমানির রহিম, স্বাগতম নতুন আরো একটি মৎস্য অধিদপ্তরের চাকরির প্রস্তুতি বিষয়ক এপিসোডে। আপনারা যারা আগামী 26 জানুয়ারি, হ্যাঁ 26 জানুয়ারি শুক্রবার সকাল 10টা থেকে 11:30 1.5 ঘন্টা বিপি ঢাকার 32টি কেন্দ্রে যারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে পরীক্ষা দিতে যাচ্ছেন, হ্যাঁ তাদের জন্য এপিসোডটি, যে প্রশ্নগুলি আমি দেখাবো এই প্রশ্নগুলো থেকে যদি একটি প্রশ্ন কমন পড়ে তাহলে এই এপিসোডটি সার্থক হবে ইনশাল্লাহ। অনেকেই হয়তো প্রশ্নগুলো পারবেন, যারা পারবেন না যারা তাদের জন্য মূলত এপিসোডটি, যদি একটি প্রশ্ন কমন পড়ে তাহলে এই এপিসোডটি সার্থক হবে। তাহলে প্রশ্নগুলো আপনারা দেখে নেন এক নজরে, যারা পারেন তারা তো অবশ্যই রিভাইজ হয়ে গেল, আর যারা পারেন না তারা শিখে নিবেন। হ্যাঁ, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে, না স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে চলেন আমরা দেখে নিই। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার, আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে ফলা বলে। না বাক্যের একক কি, বাক্যের একক কি হবে শব্দ, না বাক্যের একক হচ্ছে শব্দ, বাক্যের একক কি শব্দ। বাসার মূল উপকরণের নাম কি, বাসার মূল উপকরণের নাম হলো বাক্য। গঠন অনুযায়ী বাক্য কত প্রকার, কত প্রকার চিন্তা করেন, গঠন অনুযায়ী বাক্য হচ্ছে 3 প্রকার। ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে কি বলা হয়, কি বলা হয় ভাবেন, উপভাষা, উপভাষা। ঠিক আছে, সন্ধি বিচ্ছেদ করুন, তৃষ্ণার্ত সংরক্ষণ লবণ। অনেকেই কিন্তু এই প্রশ্নগুলো পারেন না, যারা পারেন আলহামদুলিল্লাহ আপনার প্রস্তুতি খুবই ভালো, হ্যাঁ যারা পারেন না তারা লিখে নেবেন, হ্যাঁ লিখে লিখে যখন চেষ্টা করবেন তখন খুব ভালো পারবেন। না তৃষ্ণার্ত সন্ধি বিচ্ছেদ কি হবে, তৃষ্ণা যোগ হরিত, না তৃষ্ণা যোগ হরিত, তৃষ্ণার্থ সংরক্ষণ কি হবে, সংরক্ষণের সন্ধি বিচ্ছেদ সম যোগ রক্ষণ, সংরক্ষণ। তারপর হচ্ছে লবণ, লবণের সন্ধি বিচ্ছেদ কি হবে লো যোগ অন, না লবণ, এটা অনেক পরীক্ষা এসেছে লবণ। তারপর হচ্ছে এক কথায় প্রকাশ করুন, যা পূর্বে ছিল এখন নেই, যা বলা হয়নি আমি তুমি উষে, যা পূর্বে ছিল এখন নেই কি হবে, এর এক কথায় প্রকাশ ভূতপূর্ব, ভূত তারপর কি হবে পূর্ব, ভূতপূর্ব। হ্যাঁ এটা কি হয়ে গেল এখানে, তাহলে যা পূর্বে ছিল এখন নেই কি হবে ভূতপূর্ব, যা বলা হয়নি তার এক কথায় প্রকাশ কি হবে অনুক্ত, যা বলা হয়নি কি হবে অনুক্ত। আমি তুমি ও সে, আমি তুমি ও সে এর এক কথায় প্রকাশ হবে হচ্ছে আমরা। ওকে, যা পূর্বে ছিল এখন নেই ভূতপূর্ব, যা বলা হয়নি অনুক্ত, আমি তুমি ও সে আমরা। তারপর বিপরীত শব্দ লিখুন, সংশয় ঋজু স্মৃতি, আচ্ছা সংশয়ের বিপরীত শব্দ কি হবে প্রত্যয়, ঋজু, রেজুর বিপরীত শব্দ কি হবে ব্রক্র, না ব্রক্র। ঠিক আছে, তারপর হচ্ছে স্মৃতি, না স্মৃতির বিপরীত শব্দ কি হবে বিস্মৃতি, বি স্মৃতি। তাহলে আমরা দেখে নিই প্রথম থেকে আবার এক নজরে, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কি, কার, বাক্যের একক কি শব্দ, ভাষার মূল উপকরণের নাম কি বাক্য, গঠন অনুযায়ী বাক্য কত প্রকার 3 প্রকার, ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে কি বলা হয় উপভাষা, তৃষ্ণার্থ সন্ধি বিচ্ছেদ কি তৃষ্ণা যোগ কৃত, সংরক্ষণের সন্ধি বিচ্ছেদ কি সমযোগ রক্ষণ, লবণের সন্ধি বিচ্ছেদ কি লো যোগ অন, যা পূর্বে ছিল এখন নেই কি হবে ভূতপূর্ব, যা বলা হয়নি অনুক্ত, আমি তুমি ও সে আমরা, সংশয়ের বিপরীত শব্দ কি প্রত্যয়, ঋজুর বিপরীত শব্দ কি ব্রক, স্মৃতির বিপরীত শব্দ কি বিস্মৃতি।